প্রিয় দর্শক, আমি সবাইকে সালাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস। দর্শক, আজকে একটা বিষয় দেখলাম, যেটা হচ্ছে যে আজকে মন্ত্রিসভার বৈঠক হয়েছে, পার্থকাণ্ডের আবহে মন্ত্রীদের সতর্ক করলেন মমতা, মন্ত্রিসভার বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। তিনি নাকি অনেক কথা বলেছেন আজকে, পাইলট কার ব্যবহার করা যাবে না, তারপরে ফাইল দেখে সই করবেন, কোথাও না ফাঁকা থাকে, মানে মানে আর কি ওই বেশি বৈভব দেখানো যাবে না, একটু মিশবেন মানুষের সঙ্গে, এইসব আর কি কথা নাকি অনেক কথা বলেছেন। আসলে পার্থ চ্যাটার্জির বান্দরের ফ্ল্যাট থেকে যে টাকা উদ্ধার হয়েছে, মানে যে কোনো মানুষেরই তো মাথা ঘুরে যাওয়ার কথা। যদিও আবার অনেকে বলছেন যে তারা সবই জানেন বা জানতেন, এসব নাকি এখন ড্রামা চলছে জাস্ট আর কি বিতর্ক এড়ানোর জন্য, এখন একটু আর কি পার্থকে আড়াল করার চেষ্টা করছে বা করা হচ্ছে। তবে দর্শক, সেটা তো বিতর্কের বিষয়, তবে আজকে যে বৈঠকটা হয়েছে মন্ত্রিসভার, সেখানে কি অনেক সব কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যারা নতুন মন্ত্রী হয়েছেন তাদেরকেও সব বলে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে, যেটা বুঝতে পারছি যে কত একটা যেন ক্লিন হওয়ার চেষ্টা করা হচ্ছে, মানে সরকারটাকে ক্লিন করার চেষ্টা হচ্ছে, কিন্তু প্রশ্ন আলকাতরা মেখে নিয়ে আর কি সহজে কি ক্লিন হওয়া যায়? দর্শক, সরকারটার মুখে যেভাবে আলকাতরা লেপটে গেছে, সে আলকাতরাকে কি আর পরিষ্কার করা যায়? দর্শক, এটা কিন্তু আমার একটা বিরাট প্রশ্ন। তবু চেষ্টা বা প্রচার এটা হতে পারে যে এইসব বলেছি, বকেছি, ধমকেছি, যদি একটি মিডিয়াতে প্রচার হয় সেটা শুনে যদি আবার সাধারণ মানুষের একটা মনটা নরম হয়, হতে পারে, অনেক কৌশল তো চলে আজকাল। মানে ভাইপো চাইছেন নতুন তৃণমূল, আর পিসি চাইছেন সরকারের নতুন রূপ বা নতুন সরকার, নতুন সরকার বলবো না, সরকারের নতুন রূপ, যা বুঝতে পারছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এইসব বলে কি কয়ে কি আর কি সেই ইমেজটা তৈরি করতে পারবেন? একটা সময় নিশ্চয়ই একটা ইমেজ ছিল বই কি, কিন্তু যত দিন গেছে নিজের দিকে নেমেছে, আর ইদানিংকালে তো একেবারে তলানিতে ল্যান্ডিং হয়ে গেছে, এখন সেই জায়গা থেকে সত্যি পারবেন সরকারি ইমেজটাকে মানে আবার নতুন করে তৈরি করতে, বা তাদের যে দল রয়েছে দলের ইমেজ নতুন করে তৈরি করতে পারবেন? সেটা সম্ভব দর্শক, আলকাতরা না, উনি তো বলেছিলেন একবার, আমার কাছে আলকাতরা রয়েছে, উঠবে না সহজে ধুলে, আলকাতরা। আর আমাদের যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে আলকাতরা একেবারে সরকারের চারিদিকে লেপটে গেছে, এ মনে হচ্ছে সহজে উঠবে না, উঠবে? এই যে চাকরির দুর্নীতি, এ তো একেবারে মানে কী বলবো, চিটচিটে আলকাতরা, সহজে এই এই দুর্নীতি থেকে তারা মুক্তি পাবেন? এর বিচারই এখন কবে শেষ হয় দেখার বিষয়, এখন কতদিন লাগে, সময় লাগে। সুতরাং এটা একটা এমনিতে একটা বড় স্ক্যাম, এসব বিচার শেষ হতে সময় লাগবে, ফলে একটা তো এটা তো একটা বিরাট মানে টেকসই আলকাতরা, মানে একেবারে সহজে উঠবে না। তার সঙ্গে তো আরও তো কত কী রয়েছে, তারপরে এইসব বান্ধবী টান্ধবীর ফ্ল্যাট থেকে কী সব পাওয়া যাচ্ছে, এদিকে তো আবার পাচার কাণ্ডের নাম, ওদিকে আবার কয়লা পাচারের, আমি জানি না কাকে কী ধরা হবে শেষ পর্যন্ত। সুতরাং এই যে একটার পর একটা স্ক্যাম এগুলো সামনে আসছে, সম্ভব শুধু ওই পাইলট কার না ইউজ করে আর ফাইল দেখে সই করা, ফাইল কত থাকে কাজের অন্যান্য মন্ত্রীদের, সেটা তো একটা দেখার, বিশেষ করে ইদানিংকালে। এখন তো নাকি শুনছি ভাঁড়ে মা ভবানী, টাকা পয়সা নেই, কিসে আর ফাইলে সই করবেন, ফাঁকা রেখে বলে যে ফাঁকা রেখে সই করবেন না, অন্য কেউ সই, ওখানে আবার অন্য কেউ কিছু লিখে দিতে পারেন। আসলে এটা একটা কৌশল হতে পারে, কারণ যখন পার্থ চ্যাটার্জির ওই দুর্নীতির বিষয়ে সামনে এসেছিল, তখন কিন্তু একটা কথা বলতে আমরা শুনতাম, যেটা হচ্ছে যে যে ফাঁকা জায়গায় কেউ কিছু লিখে দিয়েছেন, মানে তখন আমরা ভাবতাম যে পার্থ চ্যাটার্জিকে একটু আড়াল করার চেষ্টা হচ্ছে, যে তার মানে উনি দোষী নন, হয়তো সইটা করেছেন, ফাঁকা জায়গা ছিল সেখানে লিখে সব কারচুপি হয়েছে। ওই এখন এই ফাঁকা জায়গা না রাখার কথাটা নাকি আজকে বলেছেন বলে আমি দেখছি মিডিয়াতে রিপোর্ট সামনে এসছে। এখন এটা কি সত্যি সিরিয়াসলি বলা, নাকি এইটা বলে পার্থ চ্যাটার্জির বিষয়টাকে একটুখানি সাফাই দেওয়ার চেষ্টা? এদিকে বলা হচ্ছে পার্থ চ্যাটার্জির পাশে আমরা কেউ নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে তার বিষয়ে আমরা যা সব দেখছি, জানি না মানে একটু আড়ালে আবড়ালে থেকে মানে থাকার চেষ্টা হচ্ছে কি না। তবে যাই হোক দর্শক, একটা কথা বলবো, যতই নেতা মন্ত্রীদেরকে এইভাবে থাকতে বলুন না কেন, পাইলট কার ব্যবহার করতে বারণ করা হোক না কেন, বা ক্লিন থাকার কথা বলা হোক না কেন, এক তো যা
যা কালি বা আলকাতরা হয়েছে সেটাকে তো সরানো মুশকিল যা বুঝতে পারছি। দ্বিতীয়ত, অনেকে বলছেন দর্শক যে এই যে অ্যারেস্ট হচ্ছেন না, অনেকে কেষ্ট পার্থ এই অ্যারেস্ট হচ্ছে না, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে একটা একটা পার্ট একটা পার্ট কিন্তু মেন সমস্যায় ফেলবে তৃণমূল কংগ্রেস কেস, সেটা হচ্ছে আর্থিক অবস্থা, আর্থিক সংকট। এটা কিন্তু মেন চিন্তার বিষয় তৃণমূল কংগ্রেসের, কারণ ওটাই হচ্ছে মেন সংকট তৈরি করবে রাজ্য জুড়ে। এই যে চাকরি বাকরি হচ্ছে না, বুঝতে পারছি টাকা পয়সার অভাব, তারপরে আরও সব নানান যেগুলো খুব আর্জেন্ট সেগুলো করা হচ্ছে না, অর্থের অভাব, রাস্তাঘাটে তো যা হাল দেখতে পাচ্ছেন, নতুন করে কাজ হচ্ছে না, রাস্তাঘাটের বেহাল দশা, ডিএ বাড়ানো নিয়ে তো কত ড্রামা কত নাটক চলছে, আবার রিসেন্ট একটা খবর আসছে সেটা আমি কালকে বলবো। তো এই সব নিয়ে মানে যে একটা আর্থিক সংকট, মাঝখানে ওই সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট ছিল জব কার্ডের, সেটা দিয়ে এখানে কিছু কাজ করা হতো, আমরা করাচ্ছি বলে সেখানেও একটা তৃণমূলীকরণ হতো, কিন্তু সেটাও এখন আর আসছে না, টাকা পয়সা কার্যত আটকে দেওয়া হয়েছে, কারণ অনেক নাকি দুর্নীতি এসব সামনে আসছে। সুতরাং যা দেখছি সরকারের যা অবস্থা, এখন তো আমি এটাও দেখছি যে পলিটিক্যাল কর্মসূচি যত না হচ্ছে, আমরা কিন্তু অনেক নন পলিটিক্যাল কর্মসূচি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ক্ষোভ বিক্ষোভ, কখনো প্যারাটিচাররা, কখনো চাকরি প্রার্থীরা, কখনো আশাকর্মীরা, কখনো সরকারি সংগঠন, যা দেখছি এই যে নন পলিটিক্যাল অর্গানাইজেশন যারা, তারা যেভাবে রাস্তায় নামতে শুরু করেছে, আমি জানি না আগামী ছমাস পর এটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, কারণ এই সব জায়গায় বঞ্চনা দাবি দেওয়া না মিটলে এদের মধ্যে ক্ষোভ কিন্তু বাড়বে। মানে ওই কবে কোন পার্টি রাস্তায় নামবে সেটা তো পলিটিক্যাল বিষয়, তাদের বিষয়, কিন্তু যদি এইসব সংগঠন নামতে শুরু করে, আবার অনেক সময় তো সংগঠন নামলে পলিটিক্যাল একটা ব্যাকআপ চলে আসে, তখন কিন্তু সামলানো কিন্তু খুব মুশকিল। ফলে হ্যাঁ, পার্থ চ্যাটার্জি এসব গ্রেপ্তার হচ্ছে সব ঠিক আছে, এগুলো একটা পার্ট, কিন্তু সরকারকে সবথেকে বেশি সংকটে ফেলবে হচ্ছে আর্থিক সংকট, আর্থিক সমস্যা, বেকারত্ব, এই বিষয়টা, এটাকে সামাল দেওয়া কিন্তু খুব মুশকিল। ফলে যদি এইসব না থাকে, যদি এই দিনা করে করে চালানোর চেষ্টা হয় সবসময়, সেটা তারও তো একটা লিমিট রয়েছে, আর এইসব যদি হয় তাহলে কিন্তু এই পাইলট কার না নিয়ে যেভাবে একটা ইমেজ বিল্ড আপ করার চেষ্টা করছে, আমার মনে হয় না খুব একটা কাজের হবে। এই মুহূর্তে কাজ চলছে, কিন্তু ছমাস পর কী হবে বলা কিন্তু খুব মুশকিল, কারণ সংকট যেদিকে এগোচ্ছে, কাজ নেই, চাকরি বাকরি নেই, শুধু গরম গরম কথা, শুধু কেন্দ্রের দিকে দোষারোপ আর ইত্যাদি ওই কাব্যিক কথা বলে কি কিছু হবে দর্শক? কিছুই হবে না। দেখা যাক, দর্শক চেষ্টা করছেন রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিন সরকার হিসেবে চালাতে, সেই ক্লিনটা, সেই দাগগুলো তিনি কী করে তোলেন, কী ডিটারজেন্ট ব্যবহার করেন সেটা দেখতে হবে, বা কতটাই বা পরিষ্কার হয় সেটা দেখতে হবে দর্শক, তারপর তো আমরা বুঝতে পারবো কী হচ্ছে। দর্শক কী বলবেন, যদি এসব নিয়ে আপনাদের কিছু মতামত থাকে, সত্যি কি পারবেন ক্লিন করতে সরকারটাকে, নিশ্চয় দর্শক কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।